अज भीतर भीतर राग जले अज भीतर भीतर राग जले बात करू तो साथ चले हर चांदनी पर गई दई यारे अंग अंग पे दारे ए तीजक झोंका मैं करूँ आज सी सी करके मैं मरू हर के झोंका मैं करूँ सी सी करके मैं मारू दगा पे लागा पे लगा पे रे दगा पे लगा लग रे कमक इश्क का है तेरे इश्क का जगा पे लगा पे लगा रे হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছো এই মেকআপ লুকটা আজকে আমি ক্রিয়েট করেছিলাম অবশ্যই কমেন্টস করে জানাবে যে কিরকম কী লাগছে অবশ্যই বিষয়টা হচ্ছে ছট পুজো ঠিক আছে আজকে হচ্ছে ছট পুজো আর তো তোমরা জানো যে আমি আগের দিন ভিডিও বানাই তো ছট পুজো চলছে ছট পুজো তো হচ্ছে সূর্য ডোবাটা এবং সূর্য ওটাটা এইটাকেই পুজো করা হয় তো তোমরা যেদিন পাচ্ছ সেদিনও অবশ্যই ছট তো জয় ছট মা তা কি যাই হোক তো কথা হচ্ছে তোমরা টুকলির কমেন্ট বক্সে একটা কমেন্টস দেখেছ যেটাতে কি না এত সংখ্যক মানুষের লাইক আছে সম্মতি আছে বিষয়টা হচ্ছে যাদের কিনা। যাদের কিনা পেটে বিদ্যা আছে শিক্ষার রেশ আছে তারা এই ধরনের কথাবার্তাতে কখনোই সাপোর্ট করে না দেখো পড়াশোনা শিখলেই যে তুমি বাইরের সমস্ত জ্ঞান অর্জন করে ফেলবে সেটা কিন্তু কথা নয় পড়াশোনা ছাড়াও তোমাকে বাইরের অনেক কিছু জ্ঞান অর্জন করতে লাগে কিছু বেসিক নলেজ থাকতে লাগে সবার কিন্তু বেসিক নলেজ থাকে না পড়াশোনা শিখলেই যে সবার বেসিক নলেজ হবে সেটা কিন্তু নয় নলেজ গেদার করার জন্য গেদার না গ্যাদার সরি গ্যাদার করার জন্য তোমাকে তোমাকে বাইরে বেরোতে হবে তোমাকে বাইরের লোকজনের সাথে মিশতে হবে তোমাকে চাকরি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তো আমি ভাবি টুকলির কমেন্ট বক্সে প্রচুর মানুষ মানে কমেন্ট বক্স তো ছাড়ো টুকলির ভিডিওতে প্রচুর মানুষ এরকম আছে যারা কিনা শিক্ষিত। শিক্ষিত শিক্ষিত মানুষজন হয়ে কিভাবে এর কথাগুলোকে সাপোর্ট করে আই ডোন্ট নো যেটাতে লাইক পড়েছে তিনি বলেছেন এই কথাটাই যে আপনি মিথ্যা কথা কেন বলছেন প্রাইভেট কোনো এজেন্সিকে এই ধরনের আরবিআই থেকে রকম ট্রেনিং দেয়া হয় না এটাই তো বলতে চাইছি যাকে তাকে আরবিআই ট্রেনিং দেবে তোমাদের কি মনে হয় যদি কি না টুকরি এই কথাটা বলতো যে আমি এলআইসির এজেন্ট ঠিক আছে দেখো এজেন্টদের ট্রেনিং দেয়া হয় ঠিক আছে কিন্তু তোমার এসবিআইতে তুমি যে এজেন্ট হবে ঠিক আছে বা যে কোনো ন্যাশনাল ব্যাংকে তুমি যে এজেন্ট হবে সেই এজেন্টেরও একটা বয়সের সীমা আছে সেখানে পঁয়ষট্টি সত্তরকে কখনও তারা ট্রেনিং দিয়ে সময় নষ্ট করবে না তাই না আর যাকে তাকে দেবে না মানে কুচবি হে ইয়ে পাগল অরাত কুচবি হে হ্যাঁ 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 তুম আগে তুমি আগে মানে টুকলি ভাববে যে বেঙ্গলি ব্লগার মৌমিটাররা আমার এত ভুল ধরতে পড়ে কী করে বলছি কি হ্যাঁ রে হা রে আমি কলেজে পড়েছি বুঝলি তো বুঝলি তো বাস্তব জ্ঞান সম্বন্ধে নলেজ আছে পাঁচটা লোকের সাথেও মিশি পড়াশোনার সম্বন্ধেও কিছুটা তো পড়েছি দেখ কলেজ পর্যন্ত গিয়েছি তার মানে নিশ্চয়ই পেটে একটু হলেও একটু হলেও বিদ্যাটা আছে আর এইসব বেসিক সেন্স ঠিক আছে তো কথা হচ্ছে তুই কোথাকার না কোথাকার এজেন্ট মানে প্রাইভেট এজেন্টকে আরবিআই ট্রেনিং দেবে হ্যাঁ কুচবি বার্তা হেতু হ্যাঁ কাসে আতে হয় পাগাল ওরাত পুরো পাগাল ওরাধ পুরো পাগাল হয়ে গেছে এ এ একটু ক্লিপ পাগাল হ্যাঁ পাগাল হ্যাঁ পাগাল হ্যাঁ মানে এইরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে আর কি তো যাই হোক দেখো আবার কথাগুলো কিন্তু মানে লেগে যায় তাই তোমরা ভাববে বেঙ্গলি ব্লগারের মৌমিতার কথা বাসি হলেও কেটে যায় আমি বলেছিলাম না টুকলির ম্যান্ডি নেই অ্যাকচুয়ালি ওর কাজের লোকে ছিল না বিষয়টা হচ্ছে দশ কুড়ি টাকা দিয়ে ঘর পৌঁছাত নিজের মুখেই কিন্তু স্বীকার করলো যে যেই মহিলাটাকে রেখেছে সে আর তার বাড়িতে কাজ করে না তাহলে দেখলে তো আমার কথাটার সাথে একদম খাপে খাপ তু পঞ্চুর বাপ মানে বিষয়টা হচ্ছে এখন কিন্তু দিদিও মানে ছাড়িয়ে দিয়েছে মানে বিষয়টা হচ্ছে দিদি ভেবেছে ভাই দিদি কাজের লোক ভেতরে আছে কি না আছে মানে হেল্পিং হ্যান্ড সরি কাজের লোক নয় আছে কি না আছে সেটা তো তোমাদের ভিডিও করে দেখাতে যাবে না আর যদি দিন ওই মহিলাটা চলেও আসে টুকলি কাট 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 করে দেবে তারপরে হচ্ছে টুকলির ভিডিওতে মানে টুকলির বাড়িতে সে কাজ করবে না বলে দিয়েছে ভাই পয়সা নেই শুধু পটিয়ে পটিয়ে মানে চিরে ভিজানো কথা তো আর মানে কারোর পেট চলে না টুকরি তো শুধু চিরে ভিজানো কথা বলে মানে এইটা এইটা এটা দেবে না বুঝতে পারছো তো সেই জন্য সেও মানে সেই ওই ম্যান্ডি মানে যেই মহিলাটা কাজ করতো সেও আর কাজ করবে না টুকরি বলছে মানে যারা কাজ করে তারা নাকি একজনের বাড়িতে অনেক দিন কাজ করলে মানে বলতে চাইছে মানে কাজের লোক যদি একজনের বাড়িতে অনেক দিন ধরে কাজ করে তাহলে নাকি তার তেল হয়ে যায় বিষয়টা হচ্ছে মাইনে বাড়ানোর কথা বললেই তেল হয়ে যায় যদি টুকলি বলে যে মানে টুকলিকে যদি বলে যে বৌদি একটু টাকাটা বাড়িয়ে দাও ঠিক আছে মানে ওই রকম টাইপের দশটা বাড়ির কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট টুকলির মতন পেলে আমি মুখে মানে মারি আর কি যাই হোক আর বললাম না তো হয়তো টুকলিকে বলেছে বুঝলে যে দেখো ওই পুরনো চাদর পুরনো নাইটি দিয়ে পেট চলবে না ভাই পেট চলবে না কারণ এখন সবাই হাজার টাকা করে পাচ্ছে এখন কিন্তু মানে পরিচালিকা সত্যি সবার বাড়িতে অভাব দেখা দিয়েছে কিন্তু মানে বাড়ির মালকিনদের কথা মতন কিন্তু তারা কাজ করছে না এরকম একটা হয়ে গেছে আর বাড়ির মালকিনরাও হচ্ছে পোষাচ্ছে না দু ছেড়ে দিলাম আবার নতুন একটা খুঁজে নেবো ওই খুঁজতে খুঁজতেই টাইম লেগে যায় আবার কাজের লোকরা মানে যারা কাজ করে তারা আবার ইন্টারভিউ নেবে তোমার কেন আগে যে কাজ করতো সে কেন কাজ করে না কত দিতেন তাকে কি হয়েছিল তারপরে তো তুমি তাকে রাখলে তারপরে তোমার বাড়ির ভেতরে ঢুকে যাবে তোমার সংসারের ভেতরে ঢুকে যাবে এবং তোমার সামনে এমনভাবে প্রেজেন্ট করবে ওই বাড়ির কথা এই বাড়িতে এসে তোমাকে এমনভাবে মানে বলবে তুমি ভাববে বাবা আমাকে কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে আবার তোমার বাড়ির নিন্দা গিয়ে কিন্তু আবার ওই বাড়িতে গিয়ে ঠিক সেম প্রসেসে করবে এটা কিন্তু করে থাকি কি দর্শক বন্ধুরা আমি কি কিছু ভুল বলছি আমি জানি আমি ঠিক বলছি তো যাই হোক টুকলি ওই রান্নাবান্না করছে বলছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বুঝেছো উঠলে নিজের এনার্জির মধ্যে পজিটিভ ভাইবস আসবে সকাল সকাল ওঠাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই ভালো অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে তো অনেক হেলদি তো টুকলি আবার বলছে আমার ঘুমাতে ঘুমাতে ওই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় কিন্তু তাও কিন্তু আমি ভোরবেলায় উঠে যাই আমি তো বলেছি টুকলি হচ্ছে রাত ক গো রথ ক না টুকলি ঘুম আসে না ও ঘুমাবে কি করে ও বিছানায় তো পিছনে টাকাতে পারে না গো বর্জ্য কি না সেই হচ্ছে ওর অবস্থা এইবার তারপরে আসি তো তারপরে ওই কিভাবে স্প্রে করে ফ্রিজ ফ্রিজ সব পরিষ্কার করে দেয় মানে ঝকঝক থক তাক করে দেয় থ্রি এস টু ওয়ান এটা শুনতে শুনতে আমাদের কনে পোকা ধরে গেছে মানে পোকাগুলি এমনি এমনি বার করি দেখে আমি ব্লক করি না এক কথা তোমাদের বললে তোমাদের কন থেকে মানে ইয়ে উঠে যাবে বুঝতে পেরেছো তো তারপর আবার টুকলি বলছে যে বাড়ির কাজ কর মানে বাড়ির কাজ করলে মনটা ফুর্তি জাগে পজিটিভ এনার্জি আসে বলি হ্যাঁ রে এই আমার দর্শক তোর দর্শক আমার বাড়ির কাজ কি তুমি এসে করে দাও নাকি গ আমাদের বাড়ির কাজ তো আমরাই করি নাকি রে বলছে ভেতর থেকে পজিটিভ এনার্জি পজিটিভ ভাইভস আসে কিন্তু কিন্তু কথা হচ্ছে জন্য তোমার মনটাকে পজিটিভ আনতে হবে তোমাকে নেগেটিভ থেকে দূর করতে হবে দেখো ও কিছু কিছু মানুষের মধ্যে আবার বলছে নেগেটিভ আছে সেটা তুমি শুনবে কান থেকে ঝেড়ে ফেলে দেবে মানে এই কথাটাই বলতে চাইছে তুমি ওই বেঙ্গলি ব্লগার মমিতার কথা শুনবে ভিডিওটা দেখবে এ কি ভালোবাসি আমাকে গুজু গুজু ভালোবাসে মানে বলছি ওকে দেখবে দেখলি তো আমার আর্নিং হবে ভিউজ হবে নাকি বলছে ওকে দেখবে কিন্তু ওর কথা শুনে বিশ্বাস করবে না কারণ ও কিন্তু খুব সত্যি কথা বলে দেয় আর আমার কুদগুলো এমনভাবে ধরে বলি হ্যাঁ রে তুই তোর মিথ্যে কথা বলতে একটু ঝি কাঁপে না রে হ্যাঁ রে তুই এত মিথ্যে কথা বলিস কী করে অনাকর মিথ্যে কথা বলে যায় আর আরবিআইতে ট্রেন দিচ্ছে এই সেই বলি ওইটা কি তুই গুগল থেকে সার্চ করে এনে ওইটাকে মানে গুগলে তো ওরকম পাওয়া যায় ওইটা এনে মানে কমিউনিটি পোস্ট দিলি নাকি কী রে আমাকে কি মূর্খ হ্যাঁ রে কে রে কন্টেভাস করি বলে কি মূর্খ পাবো দেবো না তোমার মতন ওই এক কোম্পানিতে দশ কাজ নিয়ে আমি যাই না হ্যাঁ আমার যেটা স্কুল ওই একটা জিনিসই হয় সেখানে হচ্ছে পড়ালুন লেখানো হয় সেখানে যদি আমি বলি এখানে বাসন বাজা হয় ঘর দেওয়া হয় এরকম বিভিন্ন অ্যাক্টিভিটির কাজ আমরা করিয়ে থাকি তাহলে তো আমি ঝুট বলছি ঝুট বলছি দেখো স্কুলে তোমাদের ক্যারাটে ডান্স গান এগুলো কিন্তু হতেই পারে এগুলো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আমি যদি এখন ঢপ দিতে বসি আমাদের আঁকা এটা শেখানো হয় আমি যদি এখানে আমি বলি সাঁতার শেখানো হয় গিটার শেখানো হয় ঠিক আছে সিন্তেস মানে কি বলে বেতার শেখানো কি জানি দাঁড়া পিয়ানো শেখানো হয় সমস্ত ঢাক বাজানো শেখানো হয় তবলা বাজানো শেখানো হয় তাহলে তো মহা ঢপ মহা মিথ্যা কথা বলছি না কি তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তারপরে আমাদের বামন এসছে এসে গল্প শোনাচ্ছে আজ আবার কিশোর কুমারের সাথে বাপি দাকেও জুড়ে দিয়েছে মানে বাপি ল্যারিকে বুঝেছো বলছে বেশি গান কিন্তু করবো না তাহলে কপিরাইট একটু একটু মোকরা মোকরা আজকের গল্পটা কি সেইটা হচ্ছে শোনো সেইটা হচ্ছে কিশোর কুমার আর বাপি ল্যারি মানে আমাদের বাপি দা শুয়ে শুয়ে গান করেছিল এবং সেইটা রেকর্ডিং হয়েছিল বলি হ্যাঁ রে বা মোর ওরা তো শুয়ে শুয়ে করেছিল টুকনি বলছে তুই নাকি বলে কিশোর দা তো কিশোর দা তো শুয়ে শুয়ে গান করেছিল তোর যদিও বা আমি জানি না এই গল্পটা তুই শুয়ে শুয়ে কেন না গা তুই শুয়ে শুয়ে কোথা ভিডিও করবি ভিডিও করে আমাদের দিবি হ্যাঁ তবে বুঝবো তুমি কিশোর দা কিশোর দার থেকে এক্সপার্ট কিশোরদার আত্মা তোমার মধ্যে ভর করেছে স্বর্গ থেকে এসে কিশোর দা আত্মা তোমার মধ্যে ভর করেছে তাই তুই কিশোরদার আবার বলতে যে শোনো মানে হাসতে হাসতে আমি মরে যাই এদের নিয়ে ভিডিও করতে হলো মানে এত কার্টুন পার্সেন্ট বলতিছে যে শোনো বলছে যে মানে এই এপিসোডটা এখানেই শেষ করলাম আবার পরের এপিসোড বাবা তোমার এই পর্ব দেখ কি আমাদের একটুও ভালো লাগ জেনে নতুন কিছু আনতে হবে একটু যদি এই সব না করি যদি এই সব গল্প শোনাতে যে তোমরা শোনো আমার আমার জানে মান মেরা জানি জিগার মেরা টুকলেকে সাথ মেরা কব মুলাকাত হই যাব মুলাকাত হই তবে মেহলে উনকে সাথ বাতে কি হ্যাঁ কাহা পর মতলব মত শি ও তুই তো আবার স্টেশনে শুয়েছিলি হাওড়া স্টেশনে হারা রাত কাটতেছিলি হ্যাঁ যাই হোক স্মরণীয় গল্প তো কি আবার বলছে শোনো যে আমার নামে অনেকে অনেক কিছু বলে আমি গায়ে মাখি না গায়ে মাখলেই বা উপায় কি ভিডিও তোকেও দিতে হবে আমাকেও দিতে হবে তাই না কি তারপরে বলছে যে দেখো আমি বামন কি পেয়ে সব কিছু পেয়ে গেছে তার মানে বামনের মধ্যে বাবু বামনের মধ্যে সব রকম জিনিস আছে সব রকম মাল মেটেরিয়াল বামনের মধ্যে কুট কুটকে ভাড়া হ্যাঁ ক্যাস আমার রাখে কে হ্যাঁ তো ওই জন্য তো বামুনের নাম দিয়েছি বাবু বাবু এইবার বলছি শোনো তারপরে বলছে ছেলে মেয়ে দূরে আছে তো কী হয়েছে ছেলে মেয়ে বড় হয়ে গেলে তার সাথে সম্পর্ক ডিস্টেন্স মেনটেন করাই ভালো হ্যাঁ তাদের নিজেদের জীবনের উপরে ইন্টারফেয়ার করার দরকার নেই ইন্টারফেয়ার করার দরকার নেই নাকি তোকে ঝেঁটিয়ে লাথি মেরে ইন্টারফেয়ার করতে দিচ্ছে না তুই কি আর সুযোগ পেলে ঢুকতিস না তোকে ঝ্যাটা মেরে বার করে দিয়েছে তাই না কারণ তুই তোর ছেলে মেয়ের সাথে ধোকাধারি করেছিলি তাই জন্য তোর ছেলে মেয়ে একদম মুখের মধ্যে মানে ক্যাপ ক্যাপ করে লাথি মেরে একদম বন্ধ দরবাজা যা বান্ধে এরকম করে দিয়েছে বুঝলি কি না হ্যাঁ বলছি আচ্ছা এত এক্সপ্লেন করছিস মানে বামুনের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছেলে মেয়ে ইয়ে করে দিয়েছে তারপরেও লজ্জা নেই বল ও এখন আবার দিদির খুব প্রশংসা করছে দিদি কি বলেছে এ বাড়ির লক কি এসে ঘরটা রিয়ে করে দিয়েছে কোন দিন আবার দিদি তাই দেবে তখন আবার কি বলবি বেশি প্রশংসা করনি হ্যাঁ এই দিদি যে কাজগুলি করাচ্ছে কাজের লোক তো মানে ওই যে যে যাকে দিয়ে কাজ কর তাকে ছাড়িয়ে দিয়েছে সেই পর্যায়ে তোমাকে দিয়ে এখন উঠোন ধোয়াচ্ছে ওই উঠুন ধোয়া দেখেই আমি বুঝে গেছি রোজ যে ওই রোজ রোজ কাঠের বাড়িতে মানে কাজের লোক না আসলে সেই বাড়ির মালিক রাখবে না টাকা দিয়ে সে আমি বুঝে গেছি তো আমি ধরেও ফেলেছি আমি বলেও দিয়েছি হ্যাঁ তো ওই দিদির কথা মতো না শুনে আবার কিন্তু ক্যাঁ ক্যাক করে দিয়ে জোড়া পায় দিয়ে আবার ফুটবলের মতন কোথায় পাঠিয়ে দেবে ঠিক আছে তো দিদিকে একটু তেল মেরে রেখো কারণ এখান থেকে বেরোলে আবার সবজি টবজিও ফিরিতে না ঠিক আছে আর সবাই তো আবার ইল্লিগাল পার্সেন্টদের তো ভাড়া দেয় না অনেকে তো আবার খোঁজ খবর সমস্ত কিছু জানকারি নিয়ে দেয় যদিও বা দিদির কালকুটলিটা ফাঁকা ছিল যেটুকু আসে দিদি দিয়েছে তাও তো আবার পাখা ঠিক করে দেয়নি দিদি যাই হোক তো এই হচ্ছে ব্যাপার সব বাড়িতে তো আর তুই থাকতে পারবি না বল কারণ সব বাড়িতে তো তোকে ভাড়া দেবে না এটা হচ্ছে কথা তুই যেখানে থাকতে হবে সেখানে কি তোকে ভাড়া দেবে বল সব জায়গায় দেবে না তো এরকমই মানে খুঁজতে হবে তো এটা যখন পেয়েছ ঠিক করে রেখো আর কি তো যাই হোক তারপরে বলছে বামন নাকি পাগল আমরা তো জানি বামন সুস্থ ছিল কবে বাম তো পাগলই কেন পাগল ও বাবা এখন এক্সপিরিয়েন্সার থেকে বামন কিছু সবজি আর পাউরুটি নিয়ে এসছে পাউরুটির দাম যে কোনো মলে যা বাইরেও তা একই দাম কোনো দামের হেরে নেই বরঞ্চ মলে টাটকা টাটকা পাওয়া যায় মলে দেখে শুনে তুমি বেচে বুছে অনেক রকম ব্রেকটাকে আনতে পারো ঠিক আছে তো যাই হোক আমি কখনো ওই মল থেকে কখনও সবজি উঠাই না খুব কম সবজি ফল উঠাই না অনেক সময় কিন্তু মলে কিন্তু ফল সবজি মানে কিলোতে কমও থাকে যাই হোক তো সেই জন্য নাকি পাগল আরে বাবা সংসারের জিনিস এনেছে আনার পথে হ্যাঁ এটা তো আবার পাগলের কী আছে বাউনের একটু রোজগারপাতি হয়েছে মানে হ্যাপিডো চালিয়ে কিছু আর্নিং হয়েছে সেই টাকা দিয়ে বাজার এনেছে শুধু তুমি ওর মুখে তুলে দেবা ও তোমাকে যদি হ্যাপি না চাইলে তুলে দেয় তাহলে তো বামনের কপালে আছে না কি যতটুকু পারে বামন চেষ্টা করে এই চেষ্টাটাই যেন না ছেড়ে দেয় এটা দেখো কিন্তু তুমি তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাটা